আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার আপনাদেরকে নতুন একটি ভিডিওতে নিয়ে আসলাম থাইল্যান্ডের পাতায়া সিটিতে, পাতায়া সিটি সেন্ট্রাল পাতায়া বিচ রোড। আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখানকার মানুষের ব্যবসা বাণিজ্য এবং চলাফেরা। আপনারা যদি কখনো থাইল্যান্ডে আসেন, অবশ্যই থাইল্যান্ডের পাতায়া সেন্ট্রাল ফেস্টিভ্যাল মল অবশ্যই ভিজিট করবেন, শপিং মল। এখানে আপনি সব ধরনের শপিং করতে পারেন, প্রচুর মানুষ, অনেক বড় একটি শপিং মল, সবাই বিভিন্ন দেশ থেকে এসে এখানে শপিং করে। এবং আপনাদেরকে একটু রাস্তার দিকে নিয়ে যাচ্ছি, বিচ রোডের দিকে। প্রচুর পরিমাণ ছোট ছোট দোকান কিংবা স্টল, যেগুলো বলা হয় স্টল, বসেছে এখানে, অসংখ্য টুরিস্ট আছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, দেখো আপনার অরেঞ্জ এবং গ্রানাটের জুস কত সুন্দর করে সবাই সাজিয়ে রেখেছে। এখানে আপনার অক্টোপাস বিক্রি হচ্ছে 150 বাত থেকে 200 থেকে 250 আপনারা চাইলে এগুলো খেতে পারেন। আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে ভালো করে পাতায়া বিচ এবং সেন্ট্রাল পাতায়া শপিং মল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমি থাইল্যান্ডের পাতায়া থেকে। এগুলো হচ্ছে আপনার অক্টোপাস ফ্রাই করে বেজে রেখেছে, এবং এখানে আছে আপনার ছোট ছোট কাঁকড়া, আপনারা চাইলে এখানে কাঁকড়াও খেতে পারেন। আপনাদেরকে ঘুরে ঘুরে পাতায়া সিটি থেকে আমি জাবের 96BD চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আবার স্বাগতম। আসুন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন সেন্ট্রাল পাতায়া মল। এখানে আসলে আপনি কি না পাবেন, সব কিছু পাবেন, সব কিছু। দেখুন আজকে সেন্ট্রাল পাতায়া মলের নিচে ছোট ছোট দোকান নিয়ে বসেছে, তারা বিভিন্ন খাবার বিক্রি করছে। বিভিন্ন দেশে টুরিস্টের আনাগোনা একটু বেশি। দেখুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, কি চমৎকার আজকের ফেস্টিভ্যাল সেন্ট্রাল পাতায়া। এই যে দেখুন বিভিন্ন দেশের পর্যটকরা বসে আছে এখানে, এবং আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে।
আর বেশি কিছু দেখাতে পারলাম না আজকে, এখান থেকে দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।